নমস্কার, আমি আছি রাসবিহারী অঞ্চলে শেতলা মন্দিরের কাছে। ওনাকে আপনারা হয়তো চেনেন অনেকেই, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন প্রত্যেক রবিবার দিনকে উনি মানুষের প্রিলিমিনারি যে হেলথ চেক আপ, যেমন ধরুন প্রেশার, সুগার ইত্যাদি দেখা, উনি একদম নিখরচায় করেন। তাকে নিয়ে আমি আগে স্টোরি করেছি, স্টোরিটা খুবই জনপ্রিয় হয়েছিল, প্রচুর মানুষ দেখেছিলেন। তা আজকে এখানে এসেছি, একটা অন্যরকম জিনিস এখানে দেখছি যে বাচ্চাদেরকে এইসব জিনিস দেওয়া হচ্ছে, কেন কি বৃত্তান্ত একটু ওনাদের সঙ্গে কথা বলি। আপনি একটু বলুন কি ব্যাপারটা আজকের। আজকে হচ্ছে আমার জন্মদিন। প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানাই, বলুন। আমি জন্মদিনের উপলক্ষে আমি কিছু বাচ্চাদেরকে এই খাবার ব্যবস্থা করি। কারণ জন্মদিনে তো অনেকে পার্টি করে, হোটেলে যায়, বিভিন্ন কেক কাটে, তারপরে বন্ধু বান্ধবদের নিয়ে মজা করে, পার্টি করে। তা আপনি এটা না করে একটু জারাসা হাটকে একটু অন্যরকম করলেন কেন? অনেকে এরকম করে, কিন্তু তাদের সেটা হয়তো ইচ্ছে, কিন্তু আমার ইচ্ছে আমি আমার এই বাচ্চা, আমি অ্যাকচুয়ালি খুব বাচ্চা ভালোবাসি, আর আমি ওই জন্যই বাচ্চাদেরকে আজকে ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকে নিয়ে গেছে, আরও অনেক বাচ্চারা আসবে, আর আমাদের সাথে অনেক বিশিষ্ট ব্যক্তিরাও এসেছে। আপনাদেরকে তাদের সাথে কিছুক্ষণ পর আলাপ করে দিচ্ছি। আচ্ছা, আর আপনি মানে এটা করে কি আপনার ভালো লাগছে, কীরকম? খুব আনন্দ। আচ্ছা, এরকম কি আপনি প্রত্যেক বছর করে যাবেন? প্রত্যেক বছরই আমি চেষ্টা করবো, আপনাদের যদি সকলের আশীর্বাদ আমার সাথে থাকে তাহলে আমি প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করবো। আর এর সঙ্গে যে আপনার স্বাস্থ্য, প্রিলিমিনারি স্বাস্থ্য পরীক্ষাগুলো আপনি করেন, সেটাও চালিয়ে যাবেন? সেটাও আমি প্রত্যেক রোববার যেরকম আমি বসি 10টা থেকে 12টা। আপনি বলেছিলেন যে একটা ইসিজি না কি একটা চালু হবে, করবো আমার মানে কথা ছিল আমার জন্মদিনের দিনে ইসিজিটা শুরু হবে উদ্বোধন, কিন্তু একটু আমাদের প্রবলেমের জন্য আটকে গেছে। কিন্তু 23শে জানুয়ারি আমাদের ক্ষুদ্র প্রয়াসের অ্যানুয়াল প্রোগ্রাম হয়, আমরা 23শে জানুয়ারি ইসিজি মেশিন নিয়ে আমাদের উদ্বোধনটা শুরু করি। আচ্ছা, ধন্যবাদ অনেক। বাবু নমস্কার। হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? মানে এটা অন্যরকম ধরনের, লোকে জন্মদিনের পার্টিতে বলে বলে কেক খাওয়ার জন্য, বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু এটা অন্য ধরনের অনুষ্ঠান, কেমন লাগছে আপনার? আচ্ছা মল্লিকা, তুমি এখানে এসো, মল্লিকা এদিকে এসো। অত্যন্ত অভিনব এবং আমাদের সকলের কাছে একটা বিশেষ নিদর্শন ধরে রাখার ঘটনা। যেহেতু আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার স্নেহভাজন ভাই কাশীনাথ, তার কন্যা মল্লিকা, আজ নাকি জন্মদিন। আমাদের প্রত্যেকের জীবনেই একদিন না একদিন জন্মদিন আসে। তা আমি অবাক হয়ে গেলাম, এইবারে মল্লিকা সে নিজেই তার বাবা মাকে বলেছে যে আমার জন্মদিনে আমার জন্য তোমরা যে টাকাটা দাও আমি বন্ধুদের নিয়ে হোটেলে খেয়ে আসি অন্যান্য বছর, এবার আমি হোটেলে খেতে যাব না, ওই টাকাটা আমি আমার পছন্দের কিছু ছোট ভাই বোনেদের হাতে তাদের খাবার তুলে দেবো। আমাকে যখন ওর বাবা এক মাস আগে এই ঘটনাটা জানালো, আমি এটা শুনে মনে করলাম যে আমার বাড়ির উত্তর দিকেও থাকে,
এটা আমাদের পল্লীর কাছে একটা নিদর্শন একটা দৃষ্টান্ত আমরা যদি সবাই এইভাবে এই বোধে সঞ্চারিত হয়ে এই ভাবনাতে আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে এখানে অনেক বিশিষ্টজন আছেন সন্দীপবাবু আছেন সন্দীপবাবুর সঙ্গে আমি কথা বলতে রাজ্যের প্রাক্তন আইজি তার পাশে বসে আছেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা ছিলেন ডক্টর শক্তিকালী বসু তার পাশে যিনি বসে আছেন প্রখ্যাত বিপ্লবী কালীচরণ ঘোষের পুত্র শিবশঙ্কর ঘোষ উনি বিখ্যাত লোক উনি আছেন আমি সকলের পক্ষ থেকে মল্লিকার হাতে এই উপহারটাকে তুলে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কথা আজকের ওর জন্মদিনে একটা গ্রন্থ ওকে ওর যে উৎসাহ এবং আমরা চাই যে কাজটা ও প্রত্যেক রোববার রোববার করে থাকে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যম দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা নিজে হাতে ও চাকরি করে একদিন ছুটি পায় কিন্তু আমি নিজে এসেছি বহু রোববার ও নিজে দু ঘন্টা করে এই রাস্তার ওপরে বসে লোকের প্রেশার দেখে দেয় ওটা করেছে এই কাজটা আমাদের আরও সহযোগিতায় আরও ভালোভাবে সঞ্চারিত হোক আরও প্রসারিত হোক আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই ওর ভাবনাটা আরও এগিয়ে চলুক এই বিভিন্ন জায়গা আছেন যে কাজের পাশে দাঁড়াবেন এরকমও আমি যারা আমি কিছু কিছু জায়গা আমি দেখেছি যে তারা এলাকার চেষ্টা করে তাদের কাছে এলাকার মানুষেরা এগিয়ে আসে পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা তাদের উৎসাহ দেওয়া এটা হলো আমাদের বাংলা জীবনের অনেক অনেকটাই মানে একটা একটা অত্যন্ত যেটা মানবিক প্রয়োজন রয়েছে এই বলে আমি মল্লিকা এবং পরিবারের সবাইকে বাবা মা ও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ও যেন এভাবেই এগিয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে না আমার আমি সত্যি অভিভূত এরকম ধরনের সামাজিক পরিকল্পনা করে একটা কাজ করা যে কত বড় দুঃসাহসের পরিচয় আজকের দিনে যখন যেখানে কোনো রকম সাহায্য পাওয়া যায় না কলকাতা থেকে সেরকম প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়ে চলা এবং এরকম একটা সমাজ সেবামূলক কার্য করা চারটিখানি কথা না আমি সত্যি অভিভূত আমি খুব ভালো লাগছে এবং আপনার মেয়ে যে আজকে এরকম একটা অভিনব ধরনের জন্মদিন পালন করছেন অনেকে পার্টি করে বিভিন্ন জায়গায় আনন্দ করে আপনার কেমন লাগছে সত্যি কথা বলতে আমার আজকে এই অনুমতি বলবার মতো মানে কোনো ভাষা আমার কাছে নেই আমার মেয়ে যখন প্রথম আমাকে বললো যে বাবা প্রত্যেক বছর তো বন্ধু বান্ধবকে নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করি আত্মীয় স্বজন নিয়ে এই বছর আমি মেয়েকে মেয়ে যখন বললো যে এই বছর আমার ইচ্ছা এই পথ শিশুদের মধ্যে আমি আমার জন্মদিনটা পালন করতে চাই মানে সত্যি কথা বলবি কি আমার মাথায় তখন ভাবলাম এই অনুভূতি এই জিনিসটা যেন মাথায় আজীবনকাল থাকে আজ আছে আগামী দিন বিয়ের পরেও যেন এই জিনিসটা থাকে আর এর মতো আরও বাচ্চাদের ছেলেমেয়েরা যদি এই জিনিসগুলো করে বন্ধুবান্ধবদের নিয়ে ঘোরাফেরা তো অনেকে করে যদি আমাদের পারিপার্শ্বিক যারা এই পথ শিশুদের মতো বাচ্চা বা এরকম দুস্থ বাচ্চা কাচ্চাদের নিয়ে যদি তাদের পরিবারের যে কোনো সেলিব্রেশনগুলো উপলক্ষটা যদি এদের সবাইকে নিয়ে করে আর পরিবারের মতো আরও দশজনকে নিয়ে আনন্দটা করা যায় তার একটা অনুভূতি আলাদা সেইটা আমি আজকে অনুভব করছি অনেক অনেক ধন্যবাদ এরম ধরনের বাবা যেন অনেক মানুষে পায় প্রত্যেকটি মেয়ে বা ছেলেরা এটাই আজকে প্রার্থনা থ্যাংক ইউ সত্যি মানুষের মধ্যে এখনও বোধ হয় মানবিকতা মূল্যবোধ এখন অবধি বোধ হয় আছে তো আজকে এরম নতুন ধরনের একটি জন্মদিন পালন আজকে দেখে আজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কে কী বলেন একটু কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন ধন্যবাদ আজ কালীঘাটে এরম অভিনব একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে আজকে আমার এই প্রতিবেদন ধন্যবাদ ভালো থাকবেন এরকম ধরনের ভালো ভালো অনুষ্ঠান হলে একটু আমাদের জানাবেন আমরা তাহলে কভারেজ করব নমস্কার